সুদীর্ঘ দমাহৰ অন্তত নিজ বাসগৃহত উপস্থিত কয়াকুচিৰ সন্তান এচিএছ ছইব ৰহমান। ছইব ৰহমানক কাষত পাই আনন্দত সকলো টুকিছে বহু গুণমুগ্ধই। সুদীর্ঘ দমা পূর্বে মুখ্যমন্ত্রীর তদারক শাখায় অভিযান চলাইছিল এচিএছ ছইব ৰহমানৰ বাসগৃহ তথা সা সম্পত্তির ওপর, আর কেবাটাও গোচর ভিত্তিত প্রায় দমাহ সময় কারাবাস খাটিবলগা হয়েছিল এচিএছ ছইব ৰহমানে। জুন মাসৰ 29 তারিখে গাঁওবুঢ়া নিযুক্তির কেলেঙ্কারি গোচরতো উচ্চ ন্যায়ালয়ে জামিন আবেদন মঞ্জুর করে। মুকলি আকাশৰ তললৈ অহাৰ লগে লগে কয়াকুচিত আনন্দ উল্লাসে বিৰাজ কৰে। আজি কয়াকুচিস্থিত নিজ বাসগৃহত উপস্থিত হৈ এচিএছ বিষয়াগৰাকী ছইব ৰহমানক আদৰিবলৈ এনেদৰে ভিৰ কৰা পৰিলক্ষিত হৈছে বহু গুণমুগ্ধই। নিজ বাসগৃহত উপস্থিত হৈ কান্ধত কান্ধ মিলাই সুখ শুকাই কান্দিছে এচিএছ ছইব ৰহমানে। বাসগৃহত উপস্থিত হৈ প্ৰথমতে পিতৃৰ কবৰস্থানত জিয়াৰত কৰে। সুদীর্ঘ দমাহ সময় কেনেদরে পাৰ কৰিলে সেই বিষয়েও গুণমুগ্ধ সকলৰ আগত ব্যক্ত কৰিলে এচিএছ বিষয়াগৰাকীয়ে। আমি স্যার ঘরত আহাতে আমি যিমান আনন্দ হয়েছো, আমি যিমান দুঃখিত আছিল সিমান আনন্দ হয়েছো। আর স্যারের কথা যিমানে মানুষ বদনাম করক, যিমানে কক, আমার স্যারের নিচিনা মানুহই নাই আমার কয়াকুচি নাই। তেও এই কয়াকুচি অঞ্চলের একজন ভাল মানুষ, তেও রাজনীতির ষড়যন্ত্র বলি হই মানে যদিও গ্রেপ্তার করেছিল, আজি কয়াকুচির মানুষ মানে এর লোকেল মানুষ ইয়াতে আহার পিছত মানুষ খুব আনন্দিত হয়েছে, আমার আনন্দ আরো ভাল লাগিছে। সরক্ষেত্রীর পর এআলির সহযোগত জামাল উদ্দিনের রিপোর্ট, টি লাইভ আসাম।